নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি যকৃত সম্পর্কে আপনাদের বোঝাবো। যকৃত ভালো রাখতে গেলে কী কী করণীয় আপনাদের করতে হবে, এই চার কৌশলই সুস্থ রাখবে আপনার লিভার, আর সুস্থ থাকবেন আপনিও। যকৃত বা লিভার আমাদের শরীরে যত ক্ষতিকারক টক্সিন জমে তা ছেঁকে শরীর থেকে বের করে দেয়। এই লিভার যদি তার স্বাভাবিক কর্মক্ষমতা হারায় তাহলে শরীরে জমে যাওয়া টক্সিন শরীরেই থেকে যায়, ফলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ একে একে বিকল হতে শুরু করবে। তাই লিভার সুস্থ রাখা অত্যন্ত জরুরি, আর লিভারের সুস্থতার জন্য পেট পরিষ্কার রাখাও প্রয়োজন। আসুন এইবার জেনে নেওয়া যাক অব্যাহত কয়েকটি ঘরোয়া টটকা যা যকৃত লিভার সুস্থ রাখতে অত্যন্ত সহায়ক। নাম্বার 1, যকৃত বা লিভার সুস্থ রাখতে পর্যাপ্ত জল পান করুন, দিনে অত্যন্ত 7 থেকে 8 গ্লাস, 2.5 লিটার থেকে 3 লিটার। জল প্রাণের অভ্যাস গড়ে তুলুন। আমাদের শরীরে প্রায় 70% হলো জল। এই জলই শরীরের টক্সিন লিভারের মাধ্যমে ছেঁকে বের করতে সাহায্য করে। শরীরে যখনই জলের অভাব হবে তখনই লিভারে ও শরীরে টক্সিন জমতে থাকে বা শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে মারাত্মক ক্ষতি করে। তাই লিভার সুস্থ রাখতে পর্যাপ্ত জল পান করার অভ্যাস গড়ে তুলুন। নাম্বার 2, বিশেষজ্ঞদের মতে অন্যান্য খাবারের তুলনায় উষ্ণ জলে লেবুর রস মিশিয়ে খেতে পারলে তা যকৃত বা লিভারের অনেক বেশি উৎসেচক উপাদান সাহায্য করে। এছাড়াও ভিটামিন সি ক্ল্যাটেথিয়ন নামে যে এনজাইম উৎপন্ন করে তা লিভারের ক্ষতিকারক টক্সিন দূর করে লিভার সুস্থ রাখতে সহায়তা করে। তাই অন্যান্য পানীয়র চেয়ে সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস উষ্ণ জলের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে খেতে পারলে লিভার সুস্থ থাকবে, একই সঙ্গে বাড়বে তার কার্যক্ষমতাও। নাম্বার 3, রসুনে রয়েছে সালফারের উপাদান যা লিভারের এনজাইমের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে। এছাড়াও রসুনে রয়েছে অ্যালিসিন ও সিলেনিয়াম যা লিভার পরিশুদ্ধ করার পাশাপাশি তার সুস্থতা নিশ্চিত করে। তাই প্রতিদিন অত্যন্ত 1 কোয়া রসুন খাওয়ার অভ্যাস করুন। প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা রসুন খেতে পারলেও ভালো ফলাফল পাওয়া যাবে। 4 নম্বর, যকৃত বা লিভার সুস্থ রাখতে গ্রিন টি খেতে পারেন। গ্রিন টি এ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে ফ্রি রেডিকেল টক্সিসিটি দূর করার পাশাপাশি আমাদের লিভার পরিষ্কার রাখতেও সহায়তা করে। প্রতিদিন 1 থেকে 2 কাপ গ্রিন টি পান করার ফলে লিভারে জমে থাকা টক্সিন দূর হয়ে যায় এবং গোটা শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি সঠিকভাবে কাজ করতে সক্ষম হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তার পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য।